প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটিতে ক্লিক করে কন্টিনিউ করার জন্য। আজকের আলোচ্য বিষয় বিল্ডিংয়ের গ্যাং সুইচ বোর্ড যে পদ্ধতিতে কানেকশন করলে খুব সহজেই আপনি শিখতে পারবেন, সেই বিষয়টি মাথায় রেখেই সেই আঙ্গিকেই আজকের ভিডিওটি করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক বলে মনে করব। ভিডিওর শুরুতেই আপনারা তিন গ্যাংয়ের একটি বোর্ড দেখতে পাচ্ছেন, স্টিল বোর্ড। আর এই যে দুটো কস্টেপ মারা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মেন লাইনের তার। আর এই যে একটা তার দেখতে পাচ্ছেন কস্টেপ মারা তার, এটি হচ্ছে আমাদের এই ফ্যান লাইনের, এটা ফ্যানের যে লাইন আছে আমাদের, সেই ফ্যানের যে আমাদের যে লাইনটা, ওই লাল তারটাই এখানে এসেছে এইটা। তো আশা করি বুঝতে পারছেন। আর এই দুটো হচ্ছে আমাদের যে বাতির লাইন, এই যে একটা বাতির পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এই যে একটা বাতির পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই দুটি বাতির লাইন ওখানে আছে, ওই তার দুটো। আর এই দুটো হচ্ছে ফ্যানের তার। আর এই যে দুটি হলুদ তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলারের তার। তো বলে রাখি, আমরা এখানে পজিটিভ তারটা মানে লাল তারটা, যেহেতু আমরা হলুদটাই লাল ধরেছি, তো সে তারটা এখানে আছে লাল নীল, ওই যে দেখতে পাচ্ছেন লাল এবং নীল। আর নীল তারটা মানে নেগেটিভ তারটা আমরা উপর থেকেই আসলে ওই যেখান থেকে মেইন লাইন গেছে ওখানেই ওই তারের সাথেই নীল তারটা জুড়ে দিয়েছি, কারণ নীল তারের নিচে আমাদের দরকার নেই, ঠিক আছে। আর এই তার দুটোর যে কোনো একটাই আমাদের আপনার মেন মানে যে মেইন লাইন যেটা বলি সেটা। আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে মেইন লাইনটা আসলে ওই নিউট্রালের যে আসলে নিউট্রাল বলি সরি পজিটিভ যে নেগেটিভ যে লাইনটা সেটা ওখানে আছে। এরপরে এই যে তারটা কালো তার, দুটো কালো তার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এই বোর্ডটার পিছনের একটা তার আছে মানে বোর্ড হবে, সেটার জন্য আমরা ওই নিউট্রালটা আর আমার এই বোর্ডের যে নিউট্রাল সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এই যে আমাদের লাল তারটা দেখতে পাচ্ছেন আর এই যে একটা বোর্ড, ওই যে পিছনের বোর্ডটা, সেটার জন্য ওই বোর্ডেও একটা মেইন লাইন তো দিতে হবে আমাদের, তো সেজন্য এই লাল তারটা আমরা রেখে দিয়েছি। তো এই লাল তারটার সাথে এই লাল তারটা আমরা কানেক্ট করে দেব, মানে এখান থেকে কানেকশন করে দেব। আর এই যে দুটো কস্টেপ মারা তার, এই যে ওই পাশে বোর্ডটা দেখতে পাচ্ছেন বাম দিকে, ওইটা হচ্ছে আমাদের একটা পাওয়ার লাইন, যেখানে আমরা কম্পিউটার বা অন্য জিনিস চালাতে পারে তারা, সেজন্য আমরা রেখে দিয়েছি, সেটা এখানে আসবে লাইনটা, তো সে তারটা ওখানে মেইন লাইন হবে। আর একটা কথা বলে রাখি, এই যে রেগুলেটর মানে ফ্যান ডিমার আর প্লাস সুইচের যে লাইনটা, সেই লাইন দুটোর জন্য দুটো ফেজ লাইন দিতে হবে, সেজন্য আমরা দুইটার তারের টুকরা নিয়ে ওই লাইনের সাথে ওই ফেজ তারটার সাথে আমরা একত্রে আর কি জুড়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনসুলেটর বের করে নিয়েছি, আর সময় মানে সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের যেহেতু অল্প সময় ভিডিওটি করার চেষ্টা করছি, তাই আসলে তাড়াতাড়ি কাজটি করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন আমাদের তারগুলো ইনসুলেটরগুলো বের করে দিয়েছি। এরপরে আমাদের যে সেই মেইন লাইনের তারটা, সেটার সাথে আমরা কস্টেপ মেরে দিয়েছি। কস্টেপ মারার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের মেইন লাইনের তার। আর এই মেইন লাইনের তারটা আমাদের একটা তার যেটা আছে টোটাল অ্যাডজাস্ট হওয়ার পরে সবগুলো একটা তার, এটা আমরা আমাদের যে বাম পাশে যে হাউসটা আছে, যেটা যেখানে আমরা কালো তারটা রেখে দিয়েছিলাম, সেখানেই আমরা রেখে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আর যে বাকি তারগুলো সেগুলো আমরা দুপাশে দুপাশে রেখে দিব। তো এখানে দুটো তার নিচে দেখতে পাচ্ছেন, একটা তার এই যে আমরা ঢুকিয়ে রাখছি আসলে সুইচের পয়েন্টের জন্য, একটা তার এটা হচ্ছে ফ্যানের তার জন্য রাখছি মেইন লাইন, আর এটা হচ্ছে আমাদের বাতির জন্য, যে বাতির ওই যে বোর্ডটা আমাদের যে ফোর গ্যাং যে সুইচ থাকবে সেই বোর্ডটাতে আমাদের বিদ্যুৎ দিতে হবে, সেজন্য আমরা এই মেইন তারটা রেখে দিয়েছি, মানে ওই কারেন্টের তারটার সাথে জোড়া দিয়ে দুইটা তার বের করেছি আর কি। তো বুঝতে পারছেন আশা করি। এরপরে এই যে কস্টেপ মারা তারটা আমরা তো জেনেছিলাম, আগেই বলেছিলাম আপনাদের যে এটা হচ্ছে আমাদের ফ্যানের লাইন, আপনারা অবশ্যই এটা ইন্ডিকেট করে রাখবেন এভাবে। তো আশা করি এরপরে যে ডান দিকে যে আমাদের যে তার দুটো দেখতে পাচ্ছেন লাল তার দুটো, সে দুটো হচ্ছে বাতির লাইন কারেন্টের, আর সোলারের যে দুটো হলুদ তার দেখতে পাচ্ছেন ওর ভিতরে একটা হচ্ছে আমাদের মেইন লাইন সোলারের আর একটা হচ্ছে একটা বাতির লাইন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের সকেটের লাইন, আর এই যে এইখানে যে এই লাইনটা আসছে এটা হচ্ছে এখানের মেইন লাইন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানের লাইন, আর এটা হচ্ছে মেইন লাইন, এই এখান থেকে জোড়া দিয়ে আমরা এখানে এনেছিলাম, আর এটা হচ্ছে সোলারের লাইন, আর এই দুটো তো বলে দিয়েছি, এই দুটো হচ্ছে আমাদের বাতির লাইন, একটা টিউব হবে আর একটা আপনার হোল্ডার হবে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা এককালে ক্লিয়ার বুঝেছেন, এই কানেকশনটা যদি বোঝেন তাহলে এই গ্যাং সুইচ বোর্ড কানেকশন করা আসলে খুবই সহজ।
তো যাই হোক, আজকে এটা হচ্ছে পিলিংক উইনার। যেহেতু আপনারা উইনার ব্র্যান্ডের যে সুইচ সকেটগুলো জানেন, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার আছে নিচ দিকে বাম দিক থেকে, তো এটা উইনারের একটা ব্র্যান্ড, যেটা হয়তো অনেকে জানতেন না যে পিলিংক নামে কোনো ব্র্যান্ড আছে উইনারের। এটা হচ্ছে উইনারের। তো উইনারের প্রোডাক্টগুলো আসলে ওই 400-500-600 টাকা দিয়ে একটা জিনিস কেনার চাইতে আমার মনে হয় এই উইনারের কম মানেরগুলো কেনা অনেক ভালো। কোয়ালিটিও খুব ভালো, সার্ভিসও খুব ভালো দেয়। এটা হচ্ছে সকেট, সকেটের কানেকশন কীভাবে হবে সেটা তো আপনারা জানেন, তারপর আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে কী করবেন। তো কমন যেখানে লেখা থাকবেন সে লেখা দেখবেন সেই পয়েন্ট থেকে, আর এই যে ইন পয়েন্ট যেখানে সেখানে আমরা কানেকশন করে দেবো। আর এই গ্যাং সুইচ কানেকশনের ভিডিও আমার অনেকগুলো দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ঢুকে দেখে নিতে পারেন। এই যে ফোর গ্যাং সুইচ কানেকশন যারা না বোঝেন বা না জানেন তারা এইটা দেখলেও বুঝতে পারবেন। যেহেতু আজকে আমাদের তিনটা সুইচ দরকার হবে, একটা সুইচ অতিরিক্ত আমরা রেখে দিয়েছি যাতে ভবিষ্যতে যদি কোনো দিন সমস্যা হয় যেন তারা ওই সুইচটা আবার ব্যবহার করতে পারে, কারণ একটা সুইচের জন্য নতুন একটা সুইচ কিনতে হবে নতুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কমন লেখা ছিল সেই প্রান্তে আমরা একটা তার, মানে এখানে যে মেইন তারটা আমরা রেখে দিয়েছিলাম ওই হাউসের জন্য, সেই তারটা আমরা একদম কানেকশন করে দিয়েছি। এরপরে এই যে আমাদের যে বাকি দু পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুটো বাতির লাইন যে কারেন্টের আমাদের যে বাতি, একটা টিউব একটা হোল্ডার, সে দুটো এই দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মেইন লাইন আর এই পাশে দুটো হচ্ছে বাতির লাইন। এরপরে আমরা থাকে আমাদের এই যে সোলারের তার, তো সোলারের তার দুটো জানি আমরা এখানে, একটা আপনার মেইন লাইন আর একটা হচ্ছে বাতির লাইন। তো আমরা সরাসরি এটাকে একটা সুইচের সাথে দিয়ে দিলাম, যে টিপ দিলাম পরেই ওখানে আমাদের লাইনটা চলে যাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, আমার একটা সুইচ কিন্তু অতিরিক্ত রয়ে গেছে, তো এটা আমার আপাতত দরকার নেই। আমি চাচ্ছি যে একটা সুইচ যদি যে কোনো একটা নষ্ট হয়ে যায় ওনাকে পুরো সেটটাই কিনতে হবে, যাই যার কারণে আমি একটা অতিরিক্ত রেখে দিলাম। আর এই ফ্যান্ডিমের কানেকশনটা আশা করি আপনারা জানেন বোঝেন, এই কারণে ভালোভাবে দেখালাম না, আশা করি বুঝতে পারছেন, তারপরও দেখে নিন আপনারা সুন্দরভাবে। তো এই যে আউট লেখা আছে, ইন লেখা আছে, কোথায় কী কানেকশন করবেন আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি এরপরে না বোঝার কিছু নেই ভাই, কারেন্টের কাজ খুব সহজ, খুব সহজ, যদি একবার আপনি একটা মাথায় একটা কনসেপ্ট বা একটা আইডিয়া নিতে পারেন আপনি তাইলেই হবে। তো গেল আমাদের ফ্যান্ডিমার আর প্লাস আমাদের যে ফোর গ্যাং সুইচ সেটা কানেকশন করা, এটা হচ্ছে এখন মাল্টি সকেট। তো মাল্টি সকেট কানেকশন তো একদম পানির মতো ভাই, তো সেটা তো আপনারা জানেন, এগুলো কানেকশন করা খুবই সহজ। তো আপনারা দেখে নিন কীভাবে কী কানেকশন হয়। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে ফেজ ইন হবে, আর এই যে ওখানে আর্থ হবে, আর যেহেতু তারা দেয়নি তো অনেকে বলতে পারেন আর্থ দেয়নি কেন, আর নিউট্রালটা কিন্তু নিউট্রালের তারে লাগিয়ে দিয়েছি। তারা যদি না দেয় আমি আসলে আমি নিজের টাকা দিয়ে কিনে দিব কিনে ভাবছি, অনেকে এটা বলেন আসলে দেখছি আমি, অনেক কমেন্ট করেন যে ভাই কেন আর্থ তারটা আপনি দিলেন না। তো যাই হোক এবার কথা না বলি, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা কিন্তু একদম ফুল হয়ে গেছে। আপনাদের বলে রাখি আপনারা সুইচ বোর্ড থেকে 1 ফিট দূরত্ব করে আপনার তার কেটে রাখবেন, 1 ফিট, অথবা আপনি 1 বিঘাত আপনার বোর্ড থেকে 1 বিঘাত নিচে আর কি রেখে দিবেন, 10-12 ইঞ্চি আপনারা রেখেই দেবেন তার। তো আর এই যে বোর্ডটা কানেকশনটা দেখছেন, বোর্ডটা যে বসিয়েছি আমরা দেখুন একদম একুরেট, কোথাও কোনো ময়লা নেই, কিছু নেই। তবে আপনারা বলে আপনার যদি একুরেট কাজ করতে চান, মালিকপক্ষকে বা অন্য কেউ আপনার হেল্পার থাকলে পাঠিয়ে দিবেন, যেদিন প্লাস্টার করা হয় ওই দিন প্লাস্টারের পরে, যাতে করে রাত্রে এসে বা প্লাস্টারের পরে এসে বোর্ডটা কানেকশন করার পরে ওই ভিতরে সিমেন্ট বালুগুলো যেন ফেলে দেয়, তাইলে আপনার কাজের সুবিধা হবে। তো যাই হোক এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এটা থেকে এই কাভারটা, উপরে যে একটা কাভার থাকে কাভারটা সরাতে হয়, মানে খুলতে হয়, যেটা আপনারা এই টেস্টারের মাধ্যমে যদি টেস্টার ঢুকিয়ে তারপরে টেস্টারটা একটু ঘুরিয়ে দেন তাহলে এটা অটোমেটিক খুলে যায়। তো যে কোনো জিনিসের এক একটা আসলে প্রসেস আছে, খোলার নিয়ম আছে, সারাদিন যদি টানাটানি করেন তাহলে এটা খুলতে পারবেন না, যে কোনো জিনিসের একটা টেকনিক থাকে, তো সেই টেকনিকটা অবলম্বন করলে অবশ্যই খুলে যাবে। যদি দেখেন যে খুলছে না এত টানাটানি করে তাহলে বুঝবেন যে আপনি হয়তো সে পজিশনে খুলতে পারছেন না। তো আপনারা এমকি স্ক্রু বদলে স্টার স্ক্রুগুলো ব্যবহার করতে পারেন, যেখানে টাইস আছে সেখানে আপনারা 1/2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমরা এখানে এটা অলরেডি লাগিয়ে ফেলছি, যদি কখনো এমকি স্ক্রু না ধরে এই বোর্ডের সাথে তখন আপনারা স্টার স্ক্রুগুলো দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে অবশ্যই ধরবে। তো এটাই ছিল আপনাদের ভালো করে বলার, অনেকে দেখি পিছনে ওই আপনার এমকি স্ক্রুগুলোর সাথে থ্রেড টেপ পেঁচিয়ে তারপর দেয়, ওতে ভাই কাজ হবে না, আপনি এরকম স্টার স্ক্রু দিয়ে দিবেন। তো 2 ইঞ্চি আর 1 ইঞ্চি যা পারেন এরকম করে দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আজকে সেটিংটি কেমন হলো,
তো এরপরে এই যে কভারটি আপনারা সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিবেন, যেটা আমি একটা লাগিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা এভাবে একই প্রসেসে আপনারা লাগিয়ে দিবেন। তো খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা ভেঙে গেলে আপনাকে আবার এর ভর্তুকি দিতে হবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কানেকশনটা হয়ে গেছে, একদম ফুলফিল কানেকশন। আমি মাত্র 10-11 মিনিটের ভিতরেই আমি এটা কানেকশন করে ফেলেছি, যেটা আসলে শর্টকাট করেছি আমি ভিডিওটা, কিন্তু আপনারা করতে গেলে আপনাকে এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে। তো অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন। তবে একটা অনুরোধ থাকবে আপনাদের, যে আপনারা কাজে যাবেন অবশ্যই আপনার সম্মানের সহিত কাজটি করবেন, যাতে কোনো ভুল ত্রুটি হয় না সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।